সবকিছু দিয়েছেন, কিন্তু এই সমস্যা নেই। ওনার থেকে কিন্তু আজকে শিখে আজকে আমি সীতাকুণ্ডের যে বঙ্গবন্ধু কন্যা মামিনীর মতামতে জননীতি শেখ আছেন, ওনার প্রতিনিধি হিসেবে নিয়েছেন, ওনারই কিন্তু আজকে যে আমরা ছিলাম একে পরিবারে, মাঝপথে গিয়েছিলাম আর এক জায়গায়, কিন্তু আমার টাই হলো না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র শ্রদ্ধেয় জনাব আলহাজ মঞ্জুরুল আলম মহোদয়, আজকের এই সভায় সেই পাহাড়ে 1000 ফিট পাহাড়ের উপরে একটি বিদ্যালয় সেখানে করা হয়েছে। আমাদের এই মহামানব এই মঞ্জুরুল আলম সাহেব পত্রিকায় সেদিন যেই পত্রিকার সামনে চলে চারিদিকে আমার খোলা থাকে, দেখি নাকি আমি আশ্চর্য হয়েছি। আমাদের এমপি সাহেবের সাথে একটি কলেজ হবে, আমি চেয়ারম্যান সাহেবকে